আগের ভিডিওতে আমরা ডিএফএস এর থিওরি পার্টটি দেখেছি, এবার আমরা দেখব যে আমরা ডিএফএস টা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা হচ্ছে আমার ওই আগের কোড, আমরা আর কি এই কি করব, ইনপুট ফাইল, এই ফাইলের ভিতর আমি জাস্ট দিয়ে দিয়েছি আমার নোডগুলো, এজগুলো। আর আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে গিয়ে আমি নোড এবং এজ এই দুইটাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করেছি, তারপর আমি নোড আর এজ ইনপুট নিয়েছি। পরে তো কাজ সব আগের মতো, এটা হচ্ছে অ্যাডজাস্টিং ম্যাট্রিক্স। তো এগুলো হচ্ছে সব আগের কাজ। এখন একটা জিনিস যদি আপনাদের মনে থেকে থাকে, তো সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু এক এক সময় এক একটা নোডের কালার প্রথমে হোয়াইট রাখতাম, পরে গ্রে করতাম, পরে ব্ল্যাক করতাম, মানে একটা নোডই কিন্তু এই নোডের কালার এক এক সময় আমি এক একটা দিতাম। তাহলে আমি কিন্তু তিনটা কালার ইউজ করেছিলাম। এখন কালার তো আমরা কোডে আবার এভাবে এঁকে দিতে পারবো না, তাই না? তো কালারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমি একটা কাজ করব, আমি জাস্ট ডিফাইন করব, আমি জাস্ট ডিফাইন হোয়াইট, এটার ভ্যালু আমি দিলাম 1, তারপর ডিফাইন গ্রে, এটার ভ্যালু আমি দিলাম 2, আর ডিফাইন ব্ল্যাক, এটার ভ্যালু আমি দিয়ে দিই 3। আর কালারের কাজটা করার জন্য আমার একটা ইন্টিজার অ্যারে দরকার, তো আমি ইন্ট এটার নাম দিই কালার, আর এটার সাইজ আপাতত 100 দিয়ে রাখি। এখন এই যে অংশটা আছে, মাত্র যে অংশটা আমি লিখলাম, এই অংশটা দিয়ে আমি আসলে কি করব সেটা আসলে আমি আপনাকে বুঝাই দিই। তো প্রথম অবস্থা আমি এই জায়গায় সব কিছু আর কি ডিফাইন করে নিছি। তো আমি যদি লিখি হোয়াইট, হোয়াইট লেখার মানে হচ্ছে 1, আমি যদি লিখি গ্রে তাহলে এটার মানে হচ্ছে 2, ব্ল্যাক যদি লিখি তাহলে ব্ল্যাকের বদলে এখন ওই জায়গায় আসবে 3। তাহলে আর আর একটা কাজ করছি, আমি এই জায়গায় কালার একটা অ্যাড নিছি। তো মনে করি কোনো এক পর্যায়ে আমার এই যে 1 নম্বর যে নোটটা আছে, 1 নম্বর নোডের কালারটা আমি কোনো একটা পর্যায়ে এসে গ্রে করে দেব। তাহলে 1 নম্বর নোডে আমি এই জায়গায় কী লিখব, এই যে কালার যে অ্যারেটা আছে, কালারের 1 নম্বর ইন্ডেক্সে আসবো এবং 1 নম্বর ইন্ডেক্সে এসে এই জায়গার কালার আমি গ্রে করে দেবো। আমি লিখবো কালার অফ আই ইকুয়ালস গ্রে, আর গ্রে করার মানে কি, গ্রে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কালার অফ 1-এর ভ্যালু হয়ে যাবে 2। তারপর মনে করি আমি কোনো একটা সময় 4 নম্বর যে নোটটা আছে, 4 নম্বর নোটের কালারটাও গ্রে করে দেবো। 4 নম্বর নোটের কালার যদি আমি গ্রে করে দিই, তাহলে আমি 4 নম্বর যে নোটটা আছে, 4 নম্বর নোটের জন্য আমি কালারের 4 নম্বর সেলে আসবো। 4 নম্বর সেলে এসে এই জায়গায় যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি গ্রে করে দেবো। আমি লিখবো কালার অফ 4 ইকুয়ালস গ্রে, আর গ্রে এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, তাহলে আসলে এই জায়গায় এখন কালার অফ 4-এর ভ্যালু হয়ে যাবে 2। তাহলে কালার যে অ্যারেটা আছে, কালার অ্যারেটা আসলে এইভাবে কাজ করবে। তো এবার আমরা একটা ফাংশন ক্রিয়েট করি ডিএফএস এর জন্য। তো আমি একটা ফাংশন ভয়েড ডিএফএস ডিক্লেয়ার করলাম। মনে করি আমি যদি ডিএফএস ফাংশনটাকে কল দিই, তাহলে সবগুলো নোড আমার ট্র্যাভেল করা হবে। তো আমি এই জায়গায় ডিএফএস এই ফাংশনটাকে কল করলাম। এবার আমি একটা কাজ করি, আর একটা ফাংশন ক্রিয়েট করি, এটার নাম দিই ভয়েড ডিএফএস ভিজিট। এই ফাংশনটা প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ভ্যালু নেবে, লিখলাম ইন্ট এক্স। এই ফাংশনের কাজটা কি সেটা আমি পরে বলছি। এখন ইনিশিয়ালি যদি আপনাদের খেয়াল থেকে থাকে, আমরা কী করেছিলাম, প্রথম অবস্থায় কিন্তু যত নোড আছে সবগুলো নোডের কালার কিন্তু হোয়াইট ছিল। তাহলে আমি সবগুলো নোডের কালার হোয়াইট করবো। তো আমি ফর ইন্ট আই ইকুয়ালস লিখলাম 0, আই স্লেস দিন দিলাম নোড, প্লাস প্লাস আই, এই জায়গায় জাস্ট লিখবো কালার অফ আই ইকুয়ালস লিখলাম হোয়াইট, আর হোয়াইটের ভ্যালু তো উপরে ডিফাইন করে দিয়েছি। তাহলে আসলে এই জিনিসটা এইভাবে কাজ করবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আমাদের একটা কাজ করতে হবে। যদি আপনাদের মনে থেকে থাকে আমাদের কী হয়েছিল প্রবলেম, আমাদের কিন্তু একটা প্রবলেম হয়েছিল, সেটা ছিল অনেকটা এমন, আমরা যদি এই নোডের ভেতর ডিএফএস স্টার্ট করতাম, তাহলে এই যে নোডগুলো আছে এই সবগুলো নোড কিন্তু ট্র্যাভার্স হয়ে যেত, কিন্তু আমি কোনোভাবেই কিন্তু 5 আর 6 এই নোডটা ভিজিট করতে পারতাম না। অথবা আমি যদি 2 নম্বর নোডেও ট্র্যাভেল করতাম, তাহলেও দেখা যেত এই পুরোটা এই অংশ জুড়ে আমার সবগুলো নোড ভিজিট করা হয়ে যেত, কিন্তু 5 আর 6 ভিজিট করা হতো না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কী করেছিলাম, আমাদের যে কাজটা করতে হয়েছিল, আমাদের সবগুলো নোডের ভেতরই চেষ্টা করতে হয়েছিল ডিএফএস স্টার্ট করার। আমরা কোনো একটা নোডের ভিতর ডিএফএস স্টার্ট করতে পারবো, যে নোডের কালার হোয়াইট সেই নোডে আমরা ডিএফএস স্টার্ট করতে পারবো। আমরা তাহলে তখন যে কাজটা করেছিলাম, আমরা প্রথমে 0 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করেছিলাম, পরে সবগুলো নোডে আস্তে আস্তে ডিএফএস স্টার্ট করার চেষ্টা করেছি, কিন্তু এই নোডগুলোর কালার তখন অলরেডি ব্ল্যাক হয়ে গিয়েছিলো দেখে আমরা এইসব নোডে ডিএফএস স্টার্ট করতে পারিনি। তারপরে যখন আমরা 5 নম্বর নোডে আসি, তখন দেখতে পারি 5 নম্বর নোডের কালার ছিল হোয়াইট, এর জন্য আমরা 5 নম্বর নোডে ডিএফএস স্টার্ট করেছি। অর্থাৎ মেইন পয়েন্টটা হচ্ছে, আমাদের যদি ডিএফএস করতে হয়, তো ডিএফএস করার জন্য আমরা চেষ্টা করব সবগুলো নোডের মধ্যে ডিএফএস অ্যাপ্লাই করার। যদি ওই নোডগুলোর মধ্যে যেই যেই নোডের কালার হোয়াইট আমরা পাবো, সেই সেই নোডে আমরা ডিএফএস অ্যাপ্লাই করব। আর যেসব নোডের কালার ব্ল্যাক, মানে যেসব নোডের কালার হোয়াইট হবে না, সেইসব নোডে আমরা ডিএফএস অ্যাপ্লাই করতে পারবো না। তো এই কাজটা করার জন্য আমি একটা ফর লুপ নিব, আই ইকুয়াল 0, আই স্লেস দেন নোড, প্লাস প্লাস আই। তাহলে আমরা যত নোড আছে সবগুলো নোডে ডিএফএস করব। কখন করব, যদি কালারটা আমাদের হোয়াইট হয়ে থাকে, তাহলে জিনিসটা হবে এমন, ইফ কালার অফ আই, অর্থাৎ আই নাম্বার নোডের কালার যদি আমাদের হোয়াইট হয়ে থাকে, তাহলে আমরা আই নাম্বার নোডে ডিএফএস স্টার্ট করতে পারবো।
আর ডিএফএস স্টার্ট করা মানে কি, আমরা ডিএফএস স্টার্ট করার মাধ্যমে ভিজিট করা স্টার্ট করব। মনে করি যে ওই যে কাজটা আছে ওই কাজটা আমরা ডিএফএস ভিজিট এই ফাংশনের মধ্যে করেছি। অর্থাৎ আমরা যদি ডিএফএস ভিজিট ফাংশনটা কল করি এবং কল করে যদি আমরা ওই ডিএফএস ভিজিট ফাংশনটার ভিতরে আই পাস করে দিই, তাহলে আমাদের ওই যে নোডটা আছে আমাদের আই নাম্বার নোডে ডিএফএস চালু হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা লিখব ডিএফএস ভিজিট আই, তাহলে জিনিসটা আর কি অনেকটা এমন দাঁড়াচ্ছে যে আমি প্রথমে জিরো থেকে স্টার্ট করলাম, যত নোড আছে সবগুলো নোড নিলাম, প্লাস প্লাস করলাম আই। তাহলে এখন যদি আই নাম্বার নোডের কালার হোয়াইট হয়ে থাকে, তাহলে আমি আই নাম্বার নোডে ডিএফএস ভিজিটটা চালু করব। আর আই নাম্বার নোডে যদি আই নাম্বার নোডের কালার যদি অন্য কিছু হয়ে থাকে, তাহলে এই কাজটা আর হবে না। আমি এই যে ফলোপটা আছে ফলোপটা আবার মানে ইনক্রিমেন্ট হবে, আর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে। আর এই জায়গায় ইরর দেখাচ্ছে, কারণ এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমি নিচে লিখেছি, এই ফাংশনটা আমি একটা কাজ করি, ফাংশনটা আমি কাট করে উপরে লিখে দিই, তাহলে ইরোরটা দেখাও যাবে না। তো আশা করি এতটুকু অংশ আপনি বুঝতে পেরেছেন। এই অংশের মধ্যে কী করলাম, কালারটাকে হোয়াইট করলাম এবং আমি সবগুলো নোট চেক করতেছি। যদি কোনো নোটের কালার হোয়াইট হয়ে থাকে, সেই নোটে আমি কী করবো, ডিএফএস ভিজিট চালু করব। এবার মনে করি কোনো এক অবস্থায় এই জায়গায় যে আই আছে, আইয়ের ভ্যালু কোনো এক অবস্থায় জিরো, তাহলে আমরা ডিএফএস আই লিখলাম। তো আই যদি পাস করি এক্সের ভ্যালু এবং আইয়ের ভ্যালু সেম হয়ে যাবে, আইয়ের ভ্যালু যেহেতু জিরো অর্থাৎ এক্সের ভ্যালু জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন জিরো নাম্বার যে নোটটা আছে এই নোটটা নিয়ে এখন আমরা কাজ করব। যেহেতু জিরো নাম্বার নোটটা নিয়ে আমরা কাজ করব, তো আমরা কী করতাম, জিরো নাম্বার নোটটা যে আছে জিরো নাম্বার নোটটাকে গ্রে করে দিতাম, এটাই তো আমরা করতাম। তাহলে এই জায়গায় আমরা কী করব, জিরো নাম্বার নোটটাকে আমরা গ্রে করে দেব। আর এই জায়গায় জিরো নাম্বার নোটটা কোনটা, জিরো নাম্বার নোটটাই হচ্ছে আসলে এক্স নাম্বার যে নোটটা আছে সেই নোটটা। তাহলে আমরা একটা কাজ করি, এক্স নাম্বার নোটটাকে আমরা এই জায়গায় এক্স নাম্বার নোটটাকে আমরা গ্রে করে দিই। তাহলে এই জায়গায় আমি লিখব কালার অফ এক্স ইকুয়ালস লিখলাম গ্রে। তারপর আমরা যে কাজ করতাম সেটা হচ্ছে আমরা হয়তো এইখানে যেতাম, হয়তো এই জায়গায় যেতাম, অথবা হয়তো আমরা দেখা যেত যে এই জায়গায় যেতে হতো, বিভিন্ন কাজ করতাম। কাজ করার শেষে যখন এই জিরো নাম্বার নোডের কাজ শেষ হয়ে যেত, তখন আমরা কী করতাম, জিরো নাম্বার নোডের কাজ শেষ হয়ে গেলে আমরা এইটার কালার ব্ল্যাক করে দিতাম। তাহলে মনে করি আমরা এই মাঝখানে কিছু কাজ করলাম, এই কাজটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা কী করব, কালার অফ এক্স, এক্সের কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এখন এই মাঝখানে কাজটা কী ছিল, এই মাঝখানে কাজটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা আপাতত মনে করতেছি যে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে জিরো, অর্থাৎ মনে করি যে আমরা আপাতত এক্স নাম্বার যে নোটটা আছে, জিরো নাম্বার নোটটাই হচ্ছে এক্স নাম্বার নোট। তো আমরা এই জিরো নাম্বার নোটে আসি। তো আমরা এই জায়গায় কী করতাম, আমরা এই জায়গায় যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা হয়তো জিরো দেখা যেত যে হয়তো আমরা জিরো নাম্বার নোট থেকে এক নাম্বার নোটে যেতাম, অথবা জিরো নাম্বার নোট থেকে আমরা হয়তো দুই নাম্বার নোটে যেতাম। অর্থাৎ আমরা যে কোনো একটা নোটে আমরা যেতে পারতাম, জিরো নাম্বার থেকে হয়তো এক নাম্বার নোটে অথবা দুই নাম্বার নোটে আমরা যেতে পারতাম। এক নাম্বার এবং দুই নাম্বার নোট জিরো নাম্বার নোটের কী হয়, এক এবং দুই নাম্বার নোট হচ্ছে জিরো নাম্বার নোটের নেইবার। অর্থাৎ আমরা জিরো নাম্বার নোট থেকে যে কোনো একটা নেইবার নোটে আমরা যেতাম, জিরো নাম্বার নোট থেকে জিরো নাম্বার নোটের যে কোনো একটা নেইবার নোটে যেতে পারতাম। অর্থাৎ আমাদের নেইবার বের করতে হবে, আমাদের কী করতে হবে, এই যে জিরো নাম্বার নোট অর্থাৎ এক্স নাম্বার যে নোটটা আছে এক্স নাম্বার নোটের নেইবার বের করতে হবে, এবং সেই নেইবারে আবার আমাদের ভিজিট করতে হবে। এখন আমরা কোনো একটা নোটের নেইবার কীভাবে বের করি সেটা আমরা সেকেন্ড বা থার্ড টিউটোরিয়ালে দেখেছি, আশা করি আপনাদের মনে আছে। তো এখন আমরা জিরো নাম্বার নোট অর্থাৎ এক্স নাম্বার নোটের নেইবারটা বের করব। তো কোনো একটা নোটের নেইবার বের করার জন্য আমরা কী করতাম, আমরা একটা ফর লুপ নিতাম। তো একটা ফর লুপ নিই, ইন্ট আই ইকুয়াল জিরো, আই স্লোয়েস্ট দেন কী হতো, নোট হতো এবং প্লাস প্লাস আই হবে। এবার আমরা বের করতে চাচ্ছি এক্স নাম্বার নোটের নেইবার, তাহলে আমরা জিরোর বদলে আর কি এক্স আর কি। তো আমরা যেই কাজটা করবো, আমরা এক্স নাম্বার নোটের নেইবার বের করব। আর এর জন্য আমার তাহলে চেক করতে হবে এডিজে অফ এক্স আর আই। যদি এডিজে অফ এক্স আই এইটার ভ্যালু যদি ওয়ান হয়ে থাকে, এর মানে হচ্ছে এক্স এর নেইবার হবে আই। আশা করি আপনাদের মনে আছে আমরা কিন্তু এইভাবে এই কাজটা করেছিলাম। আর নেইবার কীভাবে বের করতে হয় এটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওতে আপনি অবশ্যই দেখবেন। এই ভিডিওটির লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, এডিজে অফ এক্স আই এর ভ্যালু যদি ওয়ান হয়ে থাকে, এর মানে হচ্ছে এক্স এর নেইবার হবে আই। তাহলে আই যদি এক্স এর নেইবার হয়ে থাকে, তাহলে এখন আমরা কী করব, আমরা কী করতাম, আমরা নেইবারটাকে ভিজিট করতাম, নেইবারটাকে আমরা ভিজিট করতাম। তাহলে আমরা কী করবো, এই জায়গায় আই যে নোটটা আছে এই নোটটাকে আমরা ভিজিট করব। কিন্তু কোনো একটা নোট অর্থাৎ আই নাম্বার নোটটাকে ভিজিট করার শর্ত কী হবে, যদি কোনো একটা নোট এর কালার হোয়াইট হয়ে থাকে, আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রেই ওই নোটটাকে ভিজিট করতে পারবো। তাহলে আমাদের আগে চেক করতে হবে ইফ কালার অফ আই ইকুয়ালস হোয়াইট, অর্থাৎ আই নাম্বার যে আই নোটটা আছে এই নোটের কালারটা কি হোয়াইট কিনা। যদি আই নাম্বার নোটের কালারটা হোয়াইট হয়, তাহলে এখন আমরা এই আই নাম্বার নোটটাকে অবশ্যই ভিজিট করতে পারি। আর আমরা ভিজিট কীভাবে করি, আমরা জাস্ট কল দিব ডিএফএস ভিজিট, এই ফাংশনটাকে আমরা জাস্ট কল দিতে পারি। তো এই জায়গায় আমি জাস্ট লিখলাম ডিএফএস ভিজিট আই। তাহলে এখন আমরা কী করলাম,
এক্স এর যে নেইবার আই, এই যে নোটটা আছে আই নাম্বার নোটে, এখন আমরা ডিএফএস ভিজিট চালু করে দিলাম, তাহলে এখন আই নাম্বার নোটটাও ভিজিট হয়ে যাবে। তারপর এই সব কাজ যখন শেষ হবে তখন এক্সের কাজও শেষ হয়ে যাবে, তারপর এক্সের কালারটা আবার ব্ল্যাক হয়ে যাবে, আবার এই জায়গায় হয়তো রিকার্সিভলি কল হবে, তো এইভাবে আর কি কাজটা হয়ে যাবে। তো যখন এই ডিএফএস ফাংশনটা কল করার পরে এই ডিএফএস ফাংশনটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আমাদের গ্রাফের যত নোট আছে সব নোট ভিজিট করা শেষ হয়ে যাবে। তো আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন।